প্রতিবারে বিধানসভাত উত্থাপন হয়ে আছে একটা কমন প্রশ্ন। প্রশ্নকর্তা একজনে রমেন্দ্র নারায়ণ কলিতা, প্রশ্নর বিষয়ও একটাই, দীপর বিল। মঙ্গলবারে বিধানসভাতো একটাই প্রশ্ন উত্থাপন করলে পশ্চিম গুয়াহাটির বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতায়। উন্নয়ন নহয় কিয় দীপর বিলর? 10 কোটি আর 2 কোটি টাকা এটো 2019-20 সনতে দিয়া হয়েছিল, কিন্তু এতালৈকে এই টাকাখিনির এটা টাকাও খরচ করিব পারা নাই। এই যে 12 কোটি টাকা, এই টাকাতোর কাম কেতিয়া আরম্ভ করিব এটো স্পষ্টভাবে আজি কোয়া ভাল, যদি হয় হব, নহলে নাই। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার উত্তর, পুঁজির অভাব নাই। আজি তারিখত 14 কোটি টাকা ট্যুরিজম ডিপার্টমেন্টের অসরত আছে, যাক আমি কাম করিব পারা নাই। তেন্তে কোনো আসনি নলয় কিয়? এবার বিধায়ক কলিতার প্রশ্নের আসল উত্তর দিলে মন্ত্রী বরুয়াই। দীপর বিলক এজন ডিসির রিকমেন্ডেশন মতে প্রিলিমিনারি নোটিফিকেশনত এখন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বলে কলে 88ত প্রিলিমিনারি নোটিফিকেশন মতে, আজি তারিখত সেইখন যদি অভয়ারণ্য হয় নে নহয় তাকো এটা কোয়েশ্চন। তারপর আকো কোর্টলৈ গৈছে, কোর্টত এটা প্রসেস আছে, কোর্টর মাজত আমাক কইছে যে তাত ট্রেক বনাব পারি, সাইকেল ট্রেক বনাব পারি, মানে অমুক করিব পারি, কোর্টে কিছুমান ডাইরেকশন দিছে, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে যেতিয়া কয় তেওঁলোকে আহি পড়ি যায় যে এইটো করিব নোৱাৰে। এইবার হে যেন আসল উত্তর পালে বিধায়ক কলিতায়। পিছে টেকনিক্যাল বাধা কেতিয়া আঁতৰিব, কেতিয়া উন্নয়ন হব দীপর বিলর, সেয়া স্পষ্ট হব অনাগত সময়তে। রমেন কলিতা, রিপোর্ট, প্রাগ নিউজ।